গোটাখানকে সোনার কমতাপুর নিউজত মই প্রাণজিতে আদরিলু। বর্তমান মই হাজির হয়ে আসং কোকরাঝার জেলার নারাঙ্গিরি সনাতন আশ্রমত। আসলতে এইখান সনাতন আশ্রম কেঙ্কে সৃষ্টি হইল সেই কথা আজি গোটাখানকে জানাম। 7 মাহ আগতে আসলতে এইখান নারাঙ্গিরি পাহাড়ত আসলতে একজন বাবা মানে স্বপনত মানে পাইছে মানে ঠাকুর। সেই ঠাকুরগ আসলতে কিঙ্কা করে পাইল সেই বস্তুগ মানে জানার কারণে মানে চেষ্টা করিম। গতি এলা আমি সেই উপর যাম সেই বাবার ওসর বাবার আমি জানার কারণে চেষ্টা করিম। গতি আমার এই ভিডিও গোটাখানকে শেষ পর্যন্ত চাওয়ার কারণে আপনার জানাই দিই। এই জায়গাটার নাম কি আসলে? এই জায়গাটার নাম শিলকাতারি বাবা। শিলকাতারি আর পাহাড় গোটার নাম? পাহাড় দাম তো আমি সাতালি পর্বত কবা গেলে আমি কবা গেলে নারাঙ্গিরি। নারাঙ্গিরি গোটে এই জায়গাটত মন্দির গোটত আসলে কত দিনের পর আসো? এটা আমি মই তো বাবা আজ 7 মাস হলাম। তারপরে যেটা আমার নানি এই যে পুজো দেউল পূজা হয় বাবা, দেউল পূজার দিনে তারপরে ঠাকুর পাইছো। তারপরে যেদিনকে এই যে নাসনকুটির মেলা হয়েছে বাবা দেউল, সেদিনকে মই ঠাকুর পাওয়া বাবা স্বপ্নতে পাওয়া নাকি? স্বপ্নত পাওয়া তারমানে মই ঘটনা হয়েছে মই 3 দিন আগতে মই 2 বার আগতে পাইছি। আগত মই খুব মদ ভাঙ খাইছিলাম বাবা, তারপরে মই তো কেয়ার করা নাই। তারপরে মই কি করে 3 বার কি করে না তুই তো এটা আলটু ফালটু করে আছেন, গতিকে তাই ওই দিকে আমার লগত যাবা লাগবে। তারপর কি করে আমি 5 জন মানুষ নিয়ে আসিয়া মই এটা স্বপ্নে আহিয়া সাকি বাটি দিয়া মই গেলুম। 5-6 জনে গেল। তার 5টা দিনে বাবা মই আর মানুষ গুলা নিয়ে আসলাম। নিয়ে আসা নিয়ে দেখালাম ঠাকুর ঠাকুর দেখিয়া দেখিয়া গেলাম দেখিয়া যাইয়া তারপর আহিয়া মই এই যে ঘর পাইছি। ঠিক 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 ঠিক। তার 5টা দিনে তারমানে সেদিনকা আছিল মঙ্গলবার। মঙ্গলবারে তারমানে বহবা দেওয়া নাই মই। তার শুক্রবারের দিন না মই তারমানে ঘর পাইছি। আমার পিলেন মানুষজন আহিয়া ভাগবতী মানুষজন আহিয়া বহিয়া স্থান দিছে। ওরে পরে আমার এই যে নিত্যবাদী মোর চলি। ঠিক ঠিক ঠিক। সদায় পূজা করা হয়? সদায় পূজা করো বাবা। মানে এতে থাকিস না ঘরে? পড়া থাকুনগে বাবা এতে। মানে এতে থাকিস মানে ঘর বাড়ি ত্যাগ করা? ঘর বাড়ি আমি ত্যাগই করছি। মানু পূজা দিবা হে না? এতে মানু পূজা দিবা হে ভক্ত আহে আহে। ঠিক আছে। আরেকজন এই যে মোর একটা ভক্ত আছে কি হইছে বর্তমান মোরতে শো হইছে বাবা, 7 দিনের ভিতরতে ক্যান্সার বেমার হইছে। ক্যান্সার বেমার এই খাওয়া পেন পেন আছে 7 দিনের ভিতরতে খাওয়া একদম শুকিয়ে গেছে বাবা। ঠিক ঠিক ঠিক। মানুটা এতে আছে এলা প্রমাণিত দিবা পাঙ্গা। আসলে এই মন্দিরত মানে কি কি দেবতা আছে? এই এতে বাবা আমার তারমানে শিব বাবা আছে, পার্বতী আছে, হনুমান ঠাকুর আছে, এতিয়া মানে নারায়ণ ঠাকুর আছে। আর বছরত কিবা পূজা হয় নাকি? এমনি বছরত বাবা আমি তো পূজা তো এবারে মই নতুন ঠাকুর পাওয়া তাহলে বৈশাখ মাসে 6 মাসত পাওয়া 6 মাসের পাশত একটা নতুন পূজা করবে আছে। সিঙ্গিবা তো লকডাউনের পর তো পূজা করবে তো পারাই নাই। গতিকে মই এনেই তারমানে নিত্য পূজা করে আসো আর ভক্ত শক্ত আহে পূজা দিবা এই ধরনের করে আসো বাবা। ঠিক। আপনার নাম কি? মোর নাম মহেশ বর্মন। মহেশ বর্মন। বিয়া করেছে আপনি? বিয়া করেছেন আপনার? মই সংসার তারমানে বেটা বেটি মোর 5 জন আছে। বেটা 2টা বিয়া করে দিছি আর বেটি 3টা বিয়া করে দিছো। আমার আর কোনো জ্বালা যন্ত্রণা নাই বাবা। এনে মানে খরচ ডাকানে নাই যাবা? খরচ ডাকায় বাবা 600 গিলা আসে দিয়া যায়, খরচ টরচ দিয়া যায়। উমার তো কোনো কমপ্লেন নাই? আমার কোনো কমপ্লেন নাই।